ব্যাপারটা দেরি করলি কেন? আরে আর বলো না, তুমি তো জানোই একটার পর একটা ঝামেলায় খুব ক্লান্ত হয়ে পড়েছি। তোমাকে একটা কথা বলার ছিল, তোমার লেখাপড়া তো শেষ, এবার আমার বাড়িতে একটা প্রস্তাব পাঠাও। আর কতদিন অপেক্ষা করব বলো? তোমাকে নিয়ে আমার খুব ভয় হয় জানো। কেন স্বপ্ন? তুমি যাদের সাথে যুদ্ধে নেমেছো তারা খুব খারাপ মানুষ, তারা পারে না এমন কোনো কাজ নেই। যদি তোমার কিছু হয়ে যায়? স্বপ্ন তুমি চিন্তা করো না, ওরা আমাকে কিছুই করতে পারবে না। শুধু ওরা কেন, তুমি যদি আমার পাশে থাকো আমি সারা বিশ্বটাকে জয় করতে পারি। স্বপ্ন তোমার বিশ্বাস এবং ভালোবাসাই আমার জয়ের প্রধান হাতিয়ার। স্বপ্ন চলো এখন ওঠা যাক।